আসসালামু আলাইকুম, টেকনিক্যাল বুস্টারে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো সিঙ্গেল মোটর অটো কানেকশন। এই যে দেখেন, আমি লিখে দিছি সুন্দর করে, বড় মার্ক করে। এই যে সিঙ্গেল মোটর অটো কানেকশন। তাহলে আমরা সর্বপ্রথম শুরু করি এখান থেকে, প্রথম থেকে শুরু করি। এই যে নিউটল, এই যে খেয়াল করেন নিউটল, এই নিউটল সর্বপ্রথমে এখান থেকে সরাসরি মোটরে চলে আসছে। তারপরে ফেজ, ফেজ ইন, আমরা যে কারেন্ট ব্যবহার করি সেখান থেকে ফেজ ইন করব সার্কিট ব্রেকারে, এবং সার্কিট ব্রেকার থেকে আউট করব সরাসরি এই অটো ডিভাইসে। এই অটো ডিভাইসে, এই অটো ডিভাইসের ভিতরে তিনটি কেবল আছে। খেয়াল করুন, এই যে এখানে তিনটি কেবল তিন দিকে গেছে। একটা কেবল এই সার্কিট ব্রেকারের এখান থেকে সরাসরি আসছে, এই অটো ডিভাইসের এখানে কানেকশন হয়েছে। আরেকটা তার এখান থেকে সরাসরি মোটরে গেছে, মোটরে গেছে। আর আরেকটা তার বাকি রয়েছে। এই একটা তার আপনি কস্টিপ মেরে ভালো করে করে দিবেন, যাতে করে লিক না থাকে, কেবলটা ওরকম সেফটি করে দিবেন। যে এখানে তিনটা তার থেকে আমরা দুইটা তার ব্যবহার করছি, আর একটা তার বাকি রয়ে গেছে। যে এটা একটা হলো রিভার্স আর একটা হলো ফরওয়ার্ড, আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। যে ডাউন আপ ডাউন ওই হিসাবে কাজ করে এটা। যে এটা কিভাবে আপনার পানিটাকে কন্ট্রোল করে, এটা পানির উপরে ভাসমান থাকবে, এই ডিভাইসটা পানির উপরে ভাসমান থাকবে। যখন পানিটা চলতে 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 নিচে চলে আসবে, আপনি যতটুকু সেট করে দিবেন ওই সেট অনুযায়ী নিচে চলে আসলে এটা আবার এইখান থেকে এনসিএনও প্রোগ্রাম আছে ভিতরে, এটা কাজ করবে। নিচে চলে আসলে তখন সাথে সাথে এই কন্ট্যাক্টগুলো ধরবে, কন্ট্যাক্টগুলো ধরলে এখান থেকে তারে দিয়া, এক তারে দিয়ে আসছে আরেক তারে দিয়া কারেন্ট সোজা মোটরে চলে আসবে। আর মোটরে চলে আসা মানেই মোটরটা স্টার্ট হওয়া। মোটরটা স্টার্ট হলে যখন ট্যাঙ্কিতে আবার পানি ফুল ফিল আপ হবে, আপনি যতটুকু সেট আপ করে দিবেন, মনে করেন এতটুকু পর্যন্ত সেট আপ করে দিয়েছেন, এটা বাঁচতে 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 এতটুকু পর্যন্ত আসছে। এতটুকু পর্যন্ত আসার পরে এটার ভিতরে থেকে কন্ট্যাক্ট ছেড়ে দিবে, ছেড়ে দিলে মোটরটা আবার বন্ধ হয়ে যাবে। এই তারটা দিয়ে তখন লাইনার আসবে না, এই লাইনটা বন্ধ হয়ে যাবে, মোটরটা বন্ধ থাকবে। এইভাবেই অনবরত কাজ করতেই থাকবে আপনার, যতক্ষণ পর্যন্ত আপনি এটা নিজ হাত দিয়ে বন্ধ না করবেন। অটোমেটিক ভাবে পানি ফুরবে এবং পানি ব্যবহার করবেন, খরচ করবেন, আবার কমে গেলে আবার অটোমেটিক স্টার্ট নেবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আর এটাকে ম্যানুয়ালি ভাবে অফ না করেন। যে এই ডায়াগ্রামটি দেখে হুবহু আপনি যদি কানেকশন করেন, তাহলে আপনি আপনার এই কাজগুলো হাসিল করে নিতে পারেন। যে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার খুবই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন, যে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর একটা লাইক দেন, যে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।